بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রিয় অনুষ্ঠান দেখার জন্য হয়তো অনেকে অপেক্ষা আছেন আমাদের সাথে রয়েছেন নিয়মিত মেহমান আলহামদুলিল্লাহ উনি অনেক মূল্যবান সময় দিয়ে যাচ্ছেন যার দরুন আলোর দিশারি প্রোগ্রাম আরও আলোকিত হচ্ছে মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ফোরস্কার ইসলামিক স্কুল মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতহু আসসালামু আলাইকুম জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকেও আমরা কিন্তু দোয়া কেন করবো দোয়ার আদাব এবং দোয়ায় মানে মানে উপকার কি এই বিষয়ের উপর ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো আমরা অনেকেই কিন্তু দোয়ার জন্য পেরেশান যে কোন দোয়া করলে আমাদের কী ফায়দা হবে না হবে এইসব বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো এবং 10-15 মিনিট পরে ইনশাল্লাহ আমরা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তরের প্রশ্নের দিকে আমরা চলে যাবো ইনশাল্লাহ জি ধন্যবাদ আপনাকেও জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা রাব্বুকুম উদ'উনী আস্তাজিব লাকুম إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وعن أبي أمامة رضي الله تعالى عنه قيل يا رسول الله أي الدعاء أسمع قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরের এবং কাছের শ্রোতা দর্শক ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহর কাছ থেকে তৌফিক কামনা করছি সাথে সাথে দোয়াও করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সুস্থ রাখেন শান্তি রাখেন দুনিয়া হাদের কামিয়াবি যেন নসিব করেন আল্লাহ পাক আমাদের যেন কামিল ইমান কামিল হেদায়ত নসিব করেন আমিন ইয়া রব্বুল আলামিন বিগত দুই দিন আমাদের আলোচনা ছিল দোয়া কেন করব এবং কোন টাইমে দোয়া কবুল হয় আজকে আরেকটি বিষয় শুধু দোয়া করলেই হবে না বরং দোয়ার পাশাপাশি কিছু দোয়ার আদব এবং নিয়ম রয়েছে সেই নিয়ম এবং আদব যদি আমরা ফলো করে দোয়া করি অবশ্যই হাদিস থেকে আমরা যেটা পেয়েছি তিনটি যে কোনো একটি আমরা পাবই যেটি চাইলাম সেটাই পাবো হয়তো নগদ অথবা কিছুদিন পরে অথবা সমপরিমাণ বিপদ হয়তো আল্লাহ পাক আমাদের উপর থেকে সরিয়ে নেবেন আর না হয় অন্ততপক্ষে আল্লাহ পাক এই দোয়াকে দুনিয়াতে তার ফল না দিয়ে সওয়াব হিসাবে আল্লাহ পাক জমা রেখে কঠিন কিয়ামতের সময় আল্লাহ পাক সওয়াব প্রদান করবেন একজন সাহাবি এই কথা শুনে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো দেখি তাহলে তো অনেক দোয়া আমরা দুনিয়াতে চাইতেছি করতেছি হয়তো আমরা দুনিয়ার কবুল হইতেছে না দ্যাট মিনস এটার সওয়াব আমরা পাবো তাহলে তো আমরা অবশ্যই আশা রাখতে পারি যে আমরা অনেক সওয়াব পাবো অনেক সওয়াবের মালিক হব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আল্লাহু আকসারু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এর চেয়ে আরও বেশি দেওয়ার ক্ষমতা রাখেন অতএব চিন্তার কোনো কারণ নেই সেই দোয়াগুলো যদি জমা থেকেই যায় আল্লাহ পাক অবশ্যই সেটা সব আমাদেরকে দান করবেনই দোয়ার যে সমস্ত নিয়ম এই নিয়মের মধ্যে কিছু নিয়ম আছে যেগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে আরও কিছু নিয়ম আছে যেগুলো আমাদেরকে অবশ্যই আমাদের মধ্যে নিয়ে আসতে হবে যেগুলা থেকে আমরা
পাক থাকতে হবে, ক্লিন থাকতে হবে। তন্মধ্যে থেকে একটি হলো দোয়ার মধ্যে আমরা বাড়াবাড়ি করব না। বাড়াবাড়ি বলতে দোয়ার মধ্যে এমন কোনো জিনিসের চেয়ে বসব না যেটা সাধারণত দেওয়ার বিধান নয়। যেমন যদি কেহ চেয়ে বসলো আল্লাহ আমাকে নবীর মর্যাদা দান করো, আমাকে সাহাবায়ে কেরামের মকাম দান করো, এটা তো অসম্ভব, ইম্পসিবল। আল্লাহ পাক সাধারণ কোনো মুমিনকে কোনো দিনও আম্বিয়ায়ে কেরামের সমান বা সাহাবায়ে কেরামের সমান তো করবেনই না। এটাও দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি। তাছাড়া দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি একটি এক্সাম্পল হলো মুসনাদে আহমদ একটি রাওয়ায়াত এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা একদিন শুনতে পারলেন ওনার ছেলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল কসরাল আবিয়াজা আন ইয়ামিনিল জান্নাহ, আয় আল্লাহ জান্নাতের ডান পাশে হোয়াইট হাউস যেটা রয়েছে, সাদা যে পালিশ রয়েছে সেই পালিশ আমাকে দান করো। জান্নাতের ডান পাশে বাবা মুগাফফাল শুনে বললেন, আবদুল্লাহ তুমি এই যেভাবে দোয়া করতেছো এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যে জান্নাতের ওই পাশে ওই ধরনের ঘর হতে হবে, এটা না চেয়ে তুমি সাধারণত আল্লাহর কাছে জান্নাতেরই সাল করো, সালিল্লাহ আল জান্না ওয়া তাআউয়াজ বিল্লাহি মিনান নার, এবং তুমি জাহান্নাম থেকে পানা ছাও। ফাইন্নি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, সায়াকুনু আকওয়ামুন ফি হাযিল উম্মতি ইয়াতাদুনা ফিত তুহুরি ওয়াদ দুআ, নবীজি বলেছেন কিয়ামতের আগে কিছু লোক এমনও বের হবে যারা অজু করার ক্ষেত্রে এবং দোয়ার ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করবে। যেমন তোমার এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি জান্নাত চাইতেছো আবার একটা কন্ডিশন দিয়ে জান্নাতের ডান পাশের সাদা পালিশ চাইতেছো, এটাও কিন্তু বাড়াবাড়ি। ঠিক কোনো হারাম কাজে দোয়া যদি হয় তাহলে সেটাও হবে দোয়ার নামে বাড়াবাড়ি। যেমন হয়তো অবৈধভাবে কারো সঙ্গে লাভ একটা মহব্বত হয়ে গেছে, কোনো ছেলে একটা মেয়ের সাথে বা কোনো মেয়ে একটা ছেলের সাথে অবৈধ একটা সম্পর্ক হয়ে গেছে, তো দোয়া করতেছে আল্লাহ আমাকে ওই ছেলেটা আমাকে মিলিয়ে দাও, বা একটা মেয়ে বলতেছে ওই আমাকে একটা ছেলে বলতেছে আমাকে ওই মেয়েটা মিলিয়ে দাও, তো এই যে দোয়া হারাম, এই হারাম কোনো জিনিস আল্লাহর কাছে চাইয়া বসলে আল্লাহ অত্যন্ত নারাজ হন। এজন্য হাদিসে এসেছে প্রত্যেকটি দোয়া কবুল হয় মা লাম ইয়াদা বে ইসমিন আও কাতিআতে রাহিমিন, যদি কোনো গুনাহের কথা চাওয়ানা হয় অথবা সম্পর্ক বিচ্ছেদের ধরনের কোনো দোয়া যদি চাওয়ানা হয়, যেমন আয় আল্লাহ আমার বাইকে নষ্ট করে দাও, বাইকে মেরে ফেলো, বা এই করো সেই করো, যেটা কাতা রাহমির মধ্যে পরিগণিত, এই সমস্ত দোয়া কিন্তু বাড়াবাড়ি, এটা আল্লাহ পাক এই সমস্ত দোয়া কবুল করেন না। ঠিক দোয়ার মধ্যে বাড়াবাড়ি অন্তর্ভুক্ত হলো যদি কেহ বিপদে পড়ে নিজের উপর বদদুয়া দিয়া দেয় বা সন্তানের উপর বদদুয়া দিয়া দেয়। আল্লাহু আকবার, হাদিস বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম, হে আমার উম্মতেরা সাবধান, তোমরা কখনো দুনিয়ার কষ্টে অধীর হয়ে অতিষ্ঠ হয়ে তোমরা নিজের উপর বদদুয়া দিয়া বসবে না, এবং তোমাদের সন্তানের উপর কখনো বদদুয়া দিবে না। বিশেষ করে আমি আমার দর্শক শ্রোতা মা বোনদেরকে আমি বলতেছি, অনেক সময় আপনারা সন্তানের সঙ্গে বেশি দিল করেন, আপনাদের মহব্বতও বেশি, বা অনেক সময় কিন্তু তারা কষ্ট দিলে যদি আপনাদের মুখ থেকে বদদুয়া বের হয়ে যায় মাদের, তা কিন্তু সন্তানের বিরাট ক্ষতি হয়ে যাবে। যেন নবী বলতেছেন, ওয়ালা আওলাদিকুম, সাবধান, কোনো বাবা কোনো মা সন্তানের উপর বদদুয়া দিবে না। ওয়ালা তাদু আলা মুআলিকুম, এবং কোনো লোক যেন অতিষ্ঠ হয়ে নিজের সম্পদের উপর বদদুয়া দিবে না, কারণ লা তুওয়াফিকুনা মিনাল্লাহি সাআতান ইয়াসআলু ফিহা আতাআন ফায়াস্তাজিবু লাকুম, হয়তো তুমি এই বদদুয়াটা এমন একটি মুহূর্তে তুমি বলে ফেলবে যে সময় আল্লাহ দোয়া কবুল করেন, এবং তোমার দোয়া যদি কবুল হয়ে যায় সেময় তুমি নিজেই কাঁদবে। তুমি তোমার উপর যদি বদদুয়া দাও, তোমার সন্তানের উপর যদি বদদুয়া দাও, তোমার সম্পদের উপর যদি বদদুয়া দাও, হতে পারে বদদুয়া যদি কবুল হয়ে তোমার ক্ষতি হয়ে গেল, তোমার সন্তানের যদি ক্ষতি হয়ে যায়, তোমার সম্পদের যদি ক্ষতি হয়ে যায়, আবার সর্বপ্রথম তুমি প্রথমে খাদবে। এজন্য এই কাজটা যেন করো না। আল্লাহ কি দয়াল! একটি হাদিসে আছে, যখন আমরা সন্তানের উপর বদদুয়া দিই আল্লাহ ফেরেশতাদের বলেন, ফেরেশতারা এটা তোমরা রেকর্ড করো না। আল্লাহ আকবার! অনেক সময় দুঃখে কষ্টে আমরা মুখ থেকে বদদুয়া চলে আসে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা পিছনে তাকাবো হযরতে ইয়াকুব আলাইহিস সালামের দিকে, কি পরিমাণ কষ্ট দিয়েছেন সন্তানেরা, যে কষ্টে হযরত
ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু এরপরে বদদুয়া দেন নাই। এরপরে আমরা কোনো অবস্থায় দুনিয়ার মধ্যে শাস্তির জন্য আল্লাহর কাছে আমরা আবেদন করব না, এটাও কিন্তু বাড়াবাড়ি। এই মর্মে একটি হাদিস আছে, একজন লোককে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদম পাখির বাচ্চার মতো এত জীর্ণশীর্ণ এবং দুর্বল হয়ে পড়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু ওই ব্যক্তিকে দেখে আশ্চর্য হয়ে গেলেন যে তোমার অসুস্থতার কারণে তোমার এরকম যে অবস্থা, আমি কি জানতে পারবো? হালকুং তা তাদুবি শাহীন, তুমি কি কোনোদিন কোনো আল্লাহর কাছে কোনো দোয়া করেছিলে? আল্লাহ নবী একটু মনের মধ্যে সন্দেহ আসলো যে এই ব্যক্তির যিনি অবস্থা নিশ্চয় হয়তো উনি আল্লাহর কাছে দোয়া করে এই অবস্থা চেয়ে নিয়ে এসেছেন। ফখাল আনহাম, তখন ওই ব্যক্তি বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন দোয়া করেছিলাম। কি দোয়া? বলল আমি দোয়া করেছি আল্লাহুম্মা মা কুনতা মুআকিবি বিহি ফিল আখিরাতি ফাআজ্জিলহু লিহি ফিদ দুনিয়া। ওগো আল্লাহ, আমাকে তুমি আখেরাতে যা শাস্তি দেওয়ার কথা সেটা আখেরাতে না দিয়ে তুমি এটা নগদ আমাকে দুনিয়াতে দিয়ে দাও, আমি এভাবে দোয়া করেছিলাম। এই দোয়া কিন্তু বাড়াবাড়ি। নবী আকরাম বলেন সুবহানাল্লাহ ইন্নাকা লা তুতিকুহু, আল্লাহ মাফ করুন, তুমি তো আল্লাহর শাস্তি যেটা তুমি চেয়ে নিয়েছো এটা তুমি তো বরদাস্ত করতে পারো না, তুমি কেন এই দোয়া করলে? আফালা কুলতা, তুমি কেন লাগে চাইলে না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমা আখেরাতেও আমাকে ভালো দান করো এবং দুনিয়াতেও আমাকে ভালো দান করো, হাসানা দান করো, এইভাবে চাওয়াটা ভালো উচিত ছিল। আরেকটা হাদিসে বলেছেন, বলেছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা, যে আমরা সবসময় আল্লাহর কাছে আফিয়ত বিপদ থেকে এবং কষ্ট থেকে মুক্তির দোয়া আমরা করব, বিপদ ডেকে আমরা আনব না। দোয়ার এইভাবে নিজের মরণের জন্য দোয়া করা, অনেক সময় আমরা কষ্টে অসহ্য আমরা বলি কেন আমার মরতে আসছে না, আমি কেন মরি না, এটা বাড়াবাড়ি, এটাও কিন্তু ঠিক নয় দোয়ার ক্ষেত্রে। ঠিক এমনিভাবে আল্লাহর চাহিদার উল্টা কোনো দোয়া আমরা করে ফেলি, যেমন আমরা বললাম আল্লাহ ইবলিসকে তুমি জান্নাতে দিয়ে দাও, এটা তো কোনো হতে পারে না, আল্লাহর আইনের উল্টা আমি কথা বলতেছি। অথবা বললাম আল্লাহ তুমি কেয়ামত কায়েম করো না, তো কেয়ামত তো কায়েম হবেই, আমি দোয়া করে বন্ধ করবো কেন? এটা দোয়া তো বন্ধ হবেই না, এটা আল্লাহর আইনের আল্লাহর সিদ্ধান্তের উল্টা আমি দোয়া করে ফেললাম, এটা কিন্তু দোয়ার ক্ষেত্রে ভাড়াবাড়ি। ঠিক তেমনিভাবে দোয়ার ক্ষেত্রে আল্লাহকে যেভাবে সম্বোধন করা সেভাবেই সম্বোধন করব। এই এই এছাড়া আরেকটি হলো দোয়ার যেটা আমরা এতে বাঁচতে হবে, একটি বললাম এই পর্যন্ত যে দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করবো না, বাড়াবাড়ি কয়েকটি নমুনা আমি বললাম যেটা আমরা অনেক সময় করে ফেলি, কিন্তু কারণ দোয়ার নামে আমরা বদ্ধ অনেক সময় দিয়েই দেই। আরেকটি হলো দোয়া কবুল হওয়ার জন্য যেটা আমাদের বাঁচতে হবে, দুই নম্বর সেটি হলো আমরা হারাম থেকে বাঁচতে হবে, আল্লাহ আকবার, হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। অনেক সময় আমরা হয়তো আশ্চর্য হয়ে যাই যে আমরা এত দোয়া করি কেন দোয়া কবুল হচ্ছে না, কেন দোয়া কবুল হয় না। তার মেইন অনেক কারণের মধ্যে থেকে বড় একটি কারণ হলো আমরা যা খাইতেছি যা পরিধান করতেছি অনেকটি খাবার মধ্যে এবং কাপড়ের মধ্যে ভেজাল রয়েছে, আমাদের ইনকামের মধ্যে ভেজাল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলতেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, বলেন হে আমার উম্মতেরা, আল্লাহ অত্যন্ত পবিত্র, উনি একমাত্র পবিত্রই কবুল করেন, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিনদেরকে হুকুম দিয়েছেন সমান ওই একটা জিনিস, যে জিনিসের হুকুম দিয়েছেন সমস্ত আম্বিয়া কেরামকেও, সেটি হলো তোমরা হালাল খাবে, হালাল খাবার যেন হালাল হয়। আল্লাহ কোরআনে বলতেছেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম, হে আমার আম্বিয়া কেরাম রুসুলেরা, তোমরা হালাল বক্ষণ করবে এবং তোমরা নেক কাজ করবে। এখানে আরেকটি বিষয়, হালাল খাবে নেক কাজ করবে, উলামা কেরাম বলেন যদি আমার গেজা হালাল হয় তাহলে নেক কাজ করতে মনের মধ্যে আগ্রহ পয়দা হবে, শখ পয়দা হবে, মজা লাগবে, আর যদি আমার খাবার হারাম হয়ে যায় তো নেক কাজের যে একটা স্বাদ নষ্ট হয়ে যাবে। এবং বলেন আল্লাহর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারগণ তোমরাও কিন্তু আমি আল্লাহর প্রদত্ত রিজিকের হালাল যেটা সেটা তোমরা বক্ষণ করবে, অতএব খাবার যেন হালাল হয়। এরপরে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক লোক সফরে যায় মুসাফির অবস্থায়, সুবহানাল্লাহ, দোয়া কবুল হওয়ার কথা, এবং সে হাত তুলে বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি আল্লাহ ও রব ও রব বলে দোয়া করতেছে, তার দোয়া কবুল হওয়ার কথা ছিল যেহেতু সে মুসাফিরও এবং হাত তুলে দোয়া করতেছে। এখান থেকে আরেকটি বিষয় যে দোয়ার মধ্যে হাত তোলাও দোয়ার একটি আদব, এই হাদিসটি মুসলিম শরীফে। আল্লাহ নবী বলেন কিন্তু এরপরে তার দোয়া কবুল না হওয়ার কারণ কি?
মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম, যে যে খাইতেছে যেটা সেটাও হারাম, যা পান করতে সেটাও হারাম, ওয়া মালবাসু হারাম, তার লেবাসও হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, এবং বডি ভিতরে যে খাদ্য যেটা ঢুকাইতেছে সেটাও হারাম। ফা আন্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কবুল হবে কিভাবে? আরেকটি হলো আমরা দোয়া করার পরে তাড়াহুড়ো আমরা করব না যে অত দোয়া করলাম কোথায় গেল আমার দোয়া, এইভাবে আমরা অসহ্য হয়ে যাব না, বরং বারবার মানে করতেই থাকবো, ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। কারণ যদি আমরা এভাবে আমরা তাড়াহুড়া করে ফেলি তার অর্থ এটাই হবে যে আমার আল্লাহকে বখিল মনে করতেছি, নাউযু বিল্লাহ, আল্লাহ আমার দোয়া কেন কবুল করলেন না, এত বারবার টাকা কেন আমার দোয়া শুনলেন না, আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা আমরা প্রকাশ করতেছি, যার কারণে এইভাবে তাড়াহুড়া করে কোনো কথা বলে নিলে আল্লাহ নারাজ হয়ে এই দোয়াকে আর কিন্তু কবুল করেন না। এবং হাদিসে বলা হয়েছে আমরা কোনো অবস্থাতেই আমরা দোয়াকে মুআল্লক করবো না, যে আল্লাহ তুমি চাইলে আমাকে মাফ করো, এইভাবে বলবো না, বরং আমরা অবশ্যই আশা নিয়ে বারবার আমরা বলতে থাকবো আল্লাহ আমাদেরকে মাফ করো মাফ করো। এবং ফাইনালি দোয়ার মধ্যে আরেকটি হলো যে আমরা দোয়া করার সময় অত্যন্ত মন লাগাইয়া আল্লাহর দিকে মুতাজ্জা হয়ে আমরা দোয়া করব। কারণ নবী ইসলাম বলেছেন উদ্উল্লাহ ওয়া আনতুম মুকিনুন, তোমরা দোয়া করবে মনে মতো অত্যন্ত ইয়াকিন নিয়ে যে আল্লাহ অবশ্যই কবুল করবেন। ওয়া আলামু আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন, যদি কেহ গাফিল হয়ে কেয়ারলেস হয়ে অমনোযোগী হয়ে দোয়া করে আল্লাহ পাক কিন্তু সেই দোয়া কবুল করে না। এবং আমরা যেই দোয়া করবো ইয়াকিন নিয়ে মনোযোগ সহকারে আল্লাহর দিকে পূর্ণ মুতাওয়াজ্জা হয়ে কবুল করবেন, ইয়াকিন বিশ্বাস রেখে যদি আমরা দোয়া করি এই দোয়ার আমরা ফল পাবো। আজকে শুধু একসাইড বললাম যে দোয়া মধ্যে আমরা কোন কোন জিনিস বাঁচতে হবে, বাকি অপোজিট আরেকটি সাইড রয়েছে যে কোন কোন আদাব আমাদেরকে নিয়ে আসতে হবে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো অন্য কোনো দিন আলোচনা করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনাদের অবশ্যই আপনারা হয়তো অনেকেই অপেক্ষা করছেন যে কল করার জন্য, অনেকের অনেক প্রশ্ন নিয়ে আসছেন, আমরা জানি এখনও অনেকেই লাইনে আছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বুঝলেন আপনারা বলা নেই? জি আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন করতাম। আসলাম জি বলুন আপনার প্রশ্ন। তৈমুম করুন জেনে, তৈমুম করার জন্য মাছ করুন, ও তৈমুমটা আমার দেখাই মানে কি লে এখন কি নিয়মে করুন নাকি এখন তো আমি জানতে চাইছিলাম। আর কোন প্রশ্ন আছে? আমরা দেখি পরবর্তী কলকে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। জি প্রথম প্রশ্ন হলো কি নামাজের বিষয়ে, আমরা যে নামাজের মাঝে সূরা মিলাইয়া পড়ি, জি আমার সম্ভবত এটা আপনি আরো দিন আনসার করছেন, তো আমার একটু ক্লারিফিকেশন দরকার। সূরা মিলাইয়া যে সময় আমরা পড়ি, সূরা সিকোয়েন্স মিলাইয়া পড়া এটা ম্যান্ডেটরি নিয়ে পারে দরকার নিয়ে মনে হলো, কারণ কোরআনে যে সূরার সিকোয়েন্স আছে এনি অর্ডারে পড়লে অ্যাকসেপ্টেবল হইব। সুন্দর কোয়েশ্চন, আমরা সুন্দর প্রশ্ন, ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুক ইনশাআল্লাহ। দ্বিতীয় কোয়েশ্চন হইলো কি খাজার কথা, উমর খাজা যেটা কয়, এই উমর খাজা এটা যে অক্তর যেটা মনে হলো উমর খাজা তো সকলেরও হয়েছে, এইগুন অক্তে অক্তে এইগুন আদায় করলে ওই বন্যা দিনের যে কোনো টাইমে এখন ফললে হইব, রেস্ট্রিক্টেড টাইম আছে যেগুন এগুন বাদ দিয়া এনি টাইম ফললে ওই বন্যা মনে হলো ফজর নমাজ ফইয়া ফজর খাজা আদায় করা। বুঝতে পারছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আশা করি আমরা দেখি পরবর্তী কলকে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা আমার একটা প্রশ্ন হইল, আমি গত শুক্রবারে একটা চিহ্ন করছিলাম, জি তো কিছু মাংস আনিয়া গেছিল আমার বাজার থেকে, কিছু গরু মাংস আনিয়ে আমি চিহ্ন করছিলাম, জি
তো দেশও করাইছি গিয়ে আমি সিন্নি। তো সিন্নি করানির পরে সিন্নিটা আমার বাড়ি এখানো আর সিন্নিটা গেছিল আরো হানো বুঝছেন, আরো লাগাতে গেছি কুরুম বাড়িতে। অন্য যাওয়ার পরে গরু মাংস মাঝে খাওয়ার সময় গরু মাংস আল্লাহ উল্লেখা মিলছে, আল্লাহ উল্লেখা মিলছে, এটা আমি বিশ্বাস করছিলাম না। পরে তারা মোবাইলটা আমরা ওদের সব হারাই দিছি আপনার প্রশ্ন কি আমরা কোনটা করতাম পারি নিজের গরিব দিকে জিনিস পাইতা তো ঠিক আছে নি, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি শুনতে থাকুক, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হইব ইনশাল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি হ্যালো, জি জি আমরা শুনলাম আপনার কথা, আপনার লাইভ কথা হবে। আমি হুজুর জানতাম চাই আর আমি কিটা একটা অয়েল ব্যবহার করি, জনসন বেবি অয়েল, এটা হারাম মি না হালাল হইতা পারবানি? জাজাকাল্লাহ, প্রচুর কল চলে এসেছে, যেহেতু আমরা ইনশাল্লাহ উত্তরের দিকে চলে যাই। যারাই কল করছেন আপনারা অবশ্যই এই উত্তর শোনার পর ইনশাল্লাহ আমরা আরও কল নেওয়ার চেষ্টা করবো, আপনারাও অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। জাজাকাল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন তৈমুমের নিয়ম কিভাবে করতে হয়, এটা দেখতে চেয়েছেন। সমান প্রশ্ন আমাদেরকে অতীত আরও করা হয়েছে, আমরা দেখাইছি, আজকেও আমরা দেখাবো ইনশাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম অজু এবং তাইমুমের প্র্যাকটিক্যাল অনেক সময় বিভিন্ন ঘরে গিয়ে বিভিন্ন বাড়িতে গিয়েও দেখাইছেন, এজন্য এটাও সাহাবায়ে কেরামের শিখানো একটা সুন্নাত। তো তৈমুমের সময় প্রথম কাজ যেটা হবে, আপনি নিয়ত করবেন, আপনার নিয়তে আনতে হবে, মনে মাঝে আসতে হবে যে আমি অজুর পরিবর্তে আমি তৈমুম করতেছি পাক হওয়ার জন্য, এটা তো মাইন্ডে বসেই থাকবে। এরপরে দুই নম্বর কাজ হবে ফরজ, যেটা সেটি হলো আপনি পাক মাটিতে টাচ করবেন, মাটি বা মাটিতে জিনিস টাচ করার পরে আপনি পুরা মুখ, যেভাবে অজুতে আমরা যত জায়গা দই পুরা জায়গা আপনি মাসা করবেন ভালোভাবে, কোনো একটা জায়গা যেন খালি না যায়, পুরাটা মুখ আপনি মাসা করবেন। মনে করেন এইভাবে আপনি পাক মাটি টাচ করার পরে পুরা মুখ আপনি মশা করলেন, তারপরে আবার টাচ করবেন, টাচ করার পরে আপনি হাতটাকে প্রথম ডান হাত এইভাবে আপনি মশা করেন, কনুই পর্যন্ত এইভাবে মশা করেন, এইভাবে মশা করবেন, তারপরে আঙ্গুলের ভিতরে আপনি এক হাতের আঙুলের ভিতরে তাহলে পুরা জায়গা মাসা হয়ে গেল। আমি যে পদ্ধতি করলাম আমার মুখটাও কিন্তু পুরা জায়গা যতটুকু আমি দই আমি পুরা জায়গা আমি মাসা করেছি, এবং হাটটাও কিন্তু কনুই পর্যন্ত যতটুকু আমরা অদুর মধ্যে দই পুরা অতটুকু জায়গা আমরা মাসা করলাম। এই হলো তৈমুমের নিয়ম। অবশ্যই এখানে অন্যান্য আরেকটি নিয়ম রয়েছে যে হাত পুরা এতটুকু করতে হবে না, এই কবজি পর্যন্ত করলেও চলবে, আরেকটি অপিনিয়ন আছে। যেহেতু মেজরিটি উলামা একরাম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক সহ মেজরিটি উলামা সাহাবা তাবিনের মতে কনুই পর্যন্ত করতে হয়, এবং যুক্তিও হলো অদূর মধ্যে যে তোমরা কনুই পর্যন্ত দুই তৈমুর মধ্যে তো অতটুকু ভর্ত করতে হবে, কারণ চেহারা তো অদূর মধ্যে তোকান অতটুকু জায়গা তোমরা মাসা করলাম তো হাটও এতটুকু।
হিসেবে এটাই উত্তম। এবং এর ভিতরে যদি আমরা কলিমাত মাসা করি তো এই কলিমাত তো অটোমেটিক চলেই আসলো, এটাই ভালো হবে এবং করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। এই তৈমুম হয়ে গেল সিম্পল। এবং তৈমুম করার পরে যত কাজ আপনি অজুর মাধ্যমে করতে পারেন সব কাজ করতে পারবেন সমান। শুধুমাত্র বাঙ্গার ক্ষেত্রে যত কারণে অজু বাঙ্গে তৈমুম বাঙবে, প্লাস যদি পানি ব্যবহার করার যোগ্য হয়ে যান বা পানি পেয়ে যান আপনার তৈমুম ভেঙে যাবে, আপনি আবার নতুনভাবে এই অজু করবেন। তিনটা নিয়তই করতে, শুধু নিয়ত করা, পাক মাটি টাচ শোয়ার পরে মুখে পুরা মশা করা, আবার পাক মাটি টাচ করে দুনো হাত কোন পর্যন্ত মশা করা, এই এই তিনটি ফরজ আছে তৈমুমের মধ্যে। জাযাকাল্লাহ। যেহেতু আমাদের টাইম একেবারে একটা ছোট্ট বিরতির টাইম হয়ে গেছে, এর জন্য আমরা আর উত্তরের দিকে যেতে পারলাম না। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিরতির পর আবার যখন চলে আসবো ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো, এবং শেষ হওয়ার পরই ইনশাআল্লাহ আপনাদের আরও কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু।